হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। তো পিক্সেল বাডস এয়ারড্রপের খুবই ইম্পর্ট্যান্ট আপডেট, যেটা হচ্ছে ক্লেম আপডেট। যারা এখানে কাজ করেছেন, আপনি যদি এলিজেবল থাকেন, আপনি আপনার পিক্স পাই যে টোকেনটা আছে এটা আপনি ক্লেম করতে পারবেন। ওকে, এখানে কিন্তু সবাই এলিজেবল নেই, কারা এখানে অ্যাকচুয়ালি এলিজেবল বা আপনি কী করলে এলিজেবল হতে পারেন, দেন আপনি এখান থেকে ড্যাশবোর্ড থেকে কীভাবে আপনার রিওয়ার্ডটা ক্লেম করবেন। প্রথমে হচ্ছে আপনার টেলিগ্রাম বোর্ড থেকে আপনার এই টোকেনটা ক্লেম করে নিতে হবে, দেন পরবর্তীতে হচ্ছে ড্যাশবোর্ড আপনার টোকেনটা অ্যাড হয়ে যাবে। ড্যাশবোর্ডের সাথে আপনার এই টোকেনটা কীভাবে অ্যাড করবেন সেগুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। এই টোকেনটা আপনাকে বোর্ড থেকে ক্লেম করতে হবে, বোর্ড থেকে ক্লেম করে দেন সেটা হচ্ছে তাদের ড্যাশবোর্ড থেকে আপনাকে আবার ক্লেম করতে হবে, আই মিন এখান থেকে আপনাকে উইথড্রু করে নিতে হবে। সো আপনি যদি এখান থেকে উইথড্রু করতে যান, মাত্র 10% আপনাকে দিবে। আপনার যে অ্যামাউন্টটা থাকবে, লাইক আমার এখানে আমি এলিজেবল ছিলাম 690টা টোকেনের জন্য, তো আমি যদি এখন একটু উইথড্রু করতে যাই, মাত্র আমাকে 10% দিবে, যেটা হচ্ছে মাত্র 69টা আমি টোকেন পাবো। বাট এখান থেকে আপনি ফুল অ্যামাউন্ট কীভাবে পাবেন, কীভাবে আপনি যে টোটাল যে অ্যামাউন্ট আপনি পেয়েছেন 690টা টোকেন, অনেকে কিন্তু এর থেকেও বেশি পেয়েছে, তা আপনি ফুল অ্যামাউন্টে কীভাবে উইথড্রু করবেন, তাছাড়া আপনি এই বোর্ড থেকে টোকেনটা ক্লেম করে দেন সেটা আপনি ড্যাশবোর্ডে কীভাবে নিয়ে আসবেন, দেন এখান থেকে কীভাবে এই টোকেনটা আপনি পাবেন, এটি কিন্তু স্টেক হয়ে থাকবে, এটা আপনাকে আনস্টেক করতে হবে এখান থেকে। ওকে, দেন আপনি এখান থেকে টোকেনটা ক্লেম করতে পারবেন। ওকে, তো ভিডিওটা আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলেই বুঝতে পারবেন আপনি অ্যাকচুয়ালি এখানে কীভাবে বোর্ড থেকে রিওয়ার্ডটা ক্লেম করবেন, দেন ক্লেম করার পর ড্যাশবোর্ডে নিয়ে যাবেন, ড্যাশবোর্ড থেকে কীভাবে আপনি আপনার ফুল অ্যামাউন্টে ক্লেম করে দেন সেল করতে পারেন। ইতিমধ্যে টোকেনটা বাইবিট সহ অনেকগুলো বিগ এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে, সো আপনি এটি ক্লেম করে ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবেন। ওকে, তো এখন আর বেশি কথা বলবো না, ডিরেক্টলি ভিডিওর মেইন টপিকে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, মাস্ট বি জয়েন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে চলে আসবেন, দেন জয়েন করে নেবেন। তাছাড়া ড্যাশবোর্ডের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। ওকে, তো ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আসি আপনি কীভাবে এটা বোর্ড থেকে ক্লেম করবেন। সো বোর্ড থেকে ক্লেম করার জন্য আপনি জাস্ট এই পিক্সেল ট্যাব যে বোর্ডটা আছে বা পিক্সেল বার, সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেন নিচ থেকে ক্লেমে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করার পর এরকম চলে আসবে। দেন এখানে আপনি দেখতে পারবেন আপনি একটা এনএফটি পাবেন, আপনার এনএফটি রিয়ারিটিতে আপনাকে দেখতে হবে আপনি ইফিক, লিজেন্ডারি, তারপর হচ্ছে এখান থেকে রেয়ার আর অনেকগুলো আছে কমন আনকমন। বাট আপনি যদি এখানে কমন আনকমন এগুলো পান তাহলে আপনি কোনো রিওয়ার্ড পাবেন না, আই মিন আপনি নট এলিজেবল থাকবেন। যারা হচ্ছে ইপিক, লিজেন্ডারি আর হচ্ছে রেয়ার, এই তিনটে ক্যাটাগরির এনএফটি পেয়েছেন, তারা হচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি এলিজেবল। ওকে ওকে, তো অনেকে বললেন আপনি অনেক দিন কাজ করেছেন বাট আপনি এলিজেবল ছিলেন না, সো কেন আপনি হচ্ছে নট এলিজেবল সেটা এখন আপনাদেরকে দেখাইতেছি। এখানে দেখেন টোটাল তাদের হচ্ছে 38 মিলিয়ন, 38 মিলিয়ন ইউজার তাদের, যারা হচ্ছে পিক্সেল বার্স এয়ারড্রপে বা ট্যাপ ট্যাপ বোর্ডটাতে জয়েন করেছে, গেম প্লে করেছে। ওকে, তার মধ্যে থেকে এখানে দেখেন 37 মিলিয়নের মতো শুধুমাত্র কমন এনএফটি পাইছে, তো এই 37 মিলিয়ন নট এলিজেবল যারা হচ্ছে কমন এনএফটি পাইছে। তারপর হচ্ছে এখান থেকে এরপরে দেখেন 3.1 মিলিয়ন হচ্ছে এটা আনকমন এনএফটি পাইছে, তারাও কিন্তু নট এলিজেবল। এখানে শুধুমাত্র রেয়ার, ইপিক, লিজেন্ডারি এই তিনটে ক্যাটাগরির এনএফটি যারা পাইছে তারা হচ্ছে এখানে এলিজেবল। এই তিনটে ক্যাটাগরিতে টোটাল ইউজার হচ্ছে এখানে এক নিচের দিকে আপনাদেরকে দেখাই অলমোস্ট 1 মিলিয়ন, 9,82,000 ইউজার। ওকে, তাদেরকে হচ্ছে তারা এয়ারড্রপ এলিজেবল করেছে, আর যাদেরকে এয়ারড্রপ এলিজেবল করেছে তারা মিনিমাম 209টা টোকেন অ্যালোকেশন পাইছে, ম্যাক্সিমাম হচ্ছে 9,386টা করে অ্যালোকেশন পাইছে। ওকে, তো এখানে হচ্ছে আপনার কিসের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি অ্যালোকেশনটা দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে এনএফটি রিয়ারিটি, যে ইপিক থেকে সরি রেয়ার, ইপিক, লিজেন্ডারি এই তিনটে ক্যাটাগরির এনএফটি যারা পাইছে তারা সবাই এলিজেবল। যদি আপনি এখান থেকে রেয়ার পেয়ে থাকেন তাহলে হয়তো 209টা টোকেন পাবেন, বা আপনার যদি পয়েন্ট বেশি থাকে বোর্ডে তাহলে হয়তো আরেকটু টোকেন বেশি পেতে পারেন। আপনি যদি ইপিক এনএফটিতে পান তাহলে হয়তো আপনি এখানে 690টা টোকেন পাবেন, বা আপনার যদি বোর্ডে অ্যাক্টিভিটি বেশি থাকে হয়তো এর থেকে একটু বেশি পয়েন্ট পাবেন। ওকে, দেন লিজেন্ডারি এনএফটি হচ্ছে যে যাদের মিনিমাম লেভেল 10 আর লিজেন্ডারি যাদের তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট অ্যালোকেশন পাইছে। তো এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এনএফটিগুলো কীভাবে দেওয়া হয়েছে, যাদের যত বেশি লেভেল ছিল তারা কিন্তু তত ভালো এনএফটি পাইছে। তো আমি ইতিমধ্যে অনেকবার আপডেট দিয়েছিলাম টেলিগ্রামে যে আপনি গেম প্লে করেন, লেভেল আপডেট করেন, তো যারা হচ্ছে লেভেল আপডেট করেছেন, আমি লেভেল 9 পর্যন্ত করেছি, 10 পর্যন্ত করতে এখান থেকে করা যেত ট্রাই করলে, বাট আমি করি নাই, তো এই জন্য হচ্ছে আমি এখানে ইপিক পাইছি না হলে লিজেন্ডারি পাইতে। মেবি যারা ম্যাক্সিমাম লেভেল 10 করেছে মোটামুটি অ্যাক্টিভ ছিল সবাই কিন্তু লিজেন্ডারিতে পেয়েছে, তো ওইখানে অ্যাক্টিভ ইউজার কমই ছিল মাত্র 33,000। ওকে, তো এটি ছিল মোটামুটি এলিজেবল আর নট এলিজেবলের বিষয়। আই হোপ বুঝতে পারলাম আপনি কেন এখানে এলিজেবল বা নট এলিজেবল ছিলেন। ওকে
ওকে, তো এনএফটি পাওয়ার পর দেন এখানে আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন আপনি কত টোকেন পাবেন। যদি এলিজেবল থাকেন এরকম আসবে, নট এলিজেবল থাকলে জিরো আসবে। দেন ক্লেম ফিক্স বাই এটাতে আপনি ক্লিক করবেন। তারপরে এইরকম চলে আসবে, আপনার এখানে একটা অ্যাড্রেস দিতে বলবে। এখন কোন অ্যাড্রেস আপনি দিবেন, অনেকে আবার এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেস দিই, এক্সচেঞ্জ থেকে ডিপোজিট অ্যাড্রেস দিলে হবে না, পরবর্তীতে আপনি ক্লেম করতে পারবেন। এটা আপনার হচ্ছে ম্যাটামাস্ক থেকে ইথুরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অথবা বিটগেট ওয়ালেট যে কোনো একটা জায়গা থেকে দিতে পারেন। ওকে, তো দেখেন আমি ক্লেম করার সময় এখানে বিটগেট ওয়ালেট থেকে অ্যাড্রেসটা কপি করেছি। এখন আপনি বলেন, আমি বলেছিলাম ERC-20, অনেকে বলে ERC-20 মানে কি, এটা হচ্ছে ইথুরিয়াম অ্যাড্রেস, EVM ওয়ালেটের অ্যাড্রেস কপি করলেই হবে। ওকে, ইথুরিয়াম অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে দিয়ে দিবেন, নিচে একটা টিকমেক দিয়ে ক্লেমে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে কংগ্রেস। ওকে, তো দেন এরপর এখানে দেখতে পাবেন গো টু স্টেকিং একটা লেখা চলে আসবে, এখানে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, অথবা ড্যাশবোর্ডের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে টু ডপার লিঙ্ক করে। ওকে, টেলিগ্রামে নিয়ে যাবো, এখানে পেয়ে যাবেন। তো দেন আপনি যেই অ্যাড্রেসটা দিবেন, এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার, এই যে আমি এখানে বিটগেটে অ্যাড্রেসটা দিয়েছিলাম। দেন এরপর হচ্ছে আপনি কী করবেন, ড্যাশবোর্ডে চলে যাবেন। যখন ড্যাশবোর্ডে চলে যাবেন তখন আপনার কীরকম আসবে দেখাই আমি। ওকে, তো ড্যাশবোর্ডে চলে আসলে আপনার এরকম চলে আসবে। এরকম আসার পর দেন নিচে দেখতে পারবেন গো টু রেজিস্ট্রেশন একটা লেখা আছে, আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে দেখতে পারবেন সাইন ইন একটা লেখা আছে, তা আপনি আপনার একটা জিমেল দিয়ে, যে কোনো একটা জিমেল দিয়ে আপনি এখানে জাস্ট সাইন ইনটা করে নেবেন। জাস্ট একটা ইমেল দিবেন, দেন নিচে সাইন ইন লেখা আছে, সাইন ইনে ক্লিক করবেন, অথবা সাইন ইন উইথ গুগল এসে দেখতে পারবেন, ওই জায়গায় ক্লিক করবেন। আপনার ফোনে যতগুলো জিমেল এসে আসবে, যেটা দিয়ে ইচ্ছা আপনি ওইটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে। ওকে ওকে, তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে জাস্ট এখানে সাইন ইন করে নিয়েছি। আমি এখানে সাইন ইন উইথ গুগল যে লেখাটা আছে ওইটাতে ক্লিক করে জাস্ট একটা জিমেল দিয়ে এখানে সাইন ইন করে নিয়েছি। তো আপনিও সেমভাবে করতে পারেন। তো এটা করার পর দেন আপনি এখানে থ্রি লাইন আইকনে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করার পর দেন স্টেকিংটা লেখা দেখতে পারবেন, স্টেকিংয়ে ক্লিক করবেন। ওকে, স্টেকিংয়ে ক্লিক করার পর দেন এরকম চলে আসবে, আপনার এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে। যে দেখেন আমার এখানে কানেক্ট করেছি আমি ইতিমধ্যে, তো আপনি কী করবেন এখান থেকে জাস্ট আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তো আপনি স্টেকিংয়ে ক্লিক করার পর দেন এখানে নিচে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর দেন আপনি ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন, যখন আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপর অনেকগুলো অপশন আসবে, এখানে ম্যাটামাস্ক থাকবে, তারপর আদার্স অনেকগুলো থাকবে। তো আপনি যদি ম্যাটামাস্ক দিয়ে করতে চান, ওই যে ম্যাটামাস্ক এক্সটেনশন না, ম্যাটামাস্কে যে ওয়ালেট আছে ওই ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন, অথবা আপনি এই লিঙ্কটে ওই ব্রাউজার দিয়ে ওপেন করবেন, কি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার, ওগুলো দিয়ে করলে আপনি ম্যাটামাস্কের সাথেও কানেক্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারলাম। তো এখানে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমি সরাসরি হচ্ছে যে আপনার এখান থেকে বিটগেট ওয়ালেট দিয়ে কানেক্ট করে নিয়েছি, সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে বিটগেট দিয়ে কানেক্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন আপনার বোর্ড থেকে যে টোকেনটা আপনি ক্লেম করেছেন সেই টোকেনটা এইভাবে এখানে চলে আসবে। তবে এখানে একটা বিষয় আছে, ওই যে আপনি ক্লেম করার সময় যে অ্যাড্রেস দিয়েছেন এই অ্যাড্রেস বা এই ওয়ালেটটাই হচ্ছে আপনার এখানে কানেক্ট করতে হবে। আবার অন্য অ্যাড্রেস কানেক্ট করলে কিন্তু আপনার এখান থেকে আপনি পাবেন না। যদি এই জায়গায় একটু ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন আমার এই অ্যাড্রেসটা এখানে যেটা আমি কানেক্ট করেছি, মানে ওই বোর্ডটা যেটা দিয়েছি সেমটা এখানে কানেক্ট করেছি। কানেক্ট করলেই আপনার যে অ্যামাউন্টটা সেটা এখানে চলে আসবে। ওকে, এরপর হচ্ছে আপনি এটি কীভাবে ক্লেম করবেন। ক্লেম করার জন্য জাস্ট এই যে স্টেকিংয়ে চলে আসবেন, আসার পর এখানে দেখেন একটা বাটন দেওয়া আছে, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেন এখানে আপনি দেখতে পারবেন আনস্টেক একটা লেখা থাকবে, আপনি আনস্টেকে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে, এখানে দেখেন কী বলেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু উইথড্র টোকেন্স, মানে আপনি কি আপনার টোকেন টু উইথড্র করতে চান কি না। তো এরপর এখানে দেখেন একটা ওয়ার্নিং দেওয়া আছে, এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, না বুঝে করতে গেলে কিন্তু আপনার লস হবে। দেখেন এখানে কী বলেছে, অ্যাভেলেবল টু উইথড্র, আমার হচ্ছে মাত্র এত টোকেন আমি উইথড্র করতে পারবো, 69 ফিক্সড বাই, বা আমার এখানে টোকেন আছে টোটাল কত, 690, বাট আমাকে মাত্র 69টা টোকেন এখানে উইথড্র করতে দিবে। এটি কী জন্য, টোটাল আপনার যা অ্যামাউন্ট আছে তার থেকে আপনি 10% উইথড্র করতে পারবেন। এখন এটি কী জন্য করতে পারবেন সেটিও নিচে বলা আছে। দেখেন অ্যাট দ্য মোমেন্ট ইউ হ্যাভ 10% অফ দ্য, এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট অফ মানি অ্যাভেলেবল ফর উইথড্রয়াল, মানে হচ্ছে আপনি এখন যদি উইথড্র করেন তাহলে টোটাল যে অ্যামাউন্ট আছে আপনার ওই অ্যামাউন্টের মাত্র 10% আপনি এখান থেকে পাবেন। তো আমার টোটাল 690টা টোকেন আছে, যেটা 10% হচ্ছে 69 টোকেন, তার মানে আমি যদি এখন উইথড্র করি মাত্র 10% পাবো। তারপর কী বলেছে দেখেন, ইফ ইউ কন্টিনিউ টু উইথড্র মানি 90% অফ দ্য টোটাল অ্যামাউন্ট উইল বি লস্ট ফর এভার, আপনার বাকি যে অ্যামাউন্ট আছে সেটা আপনার লস হবে সারা জীবনের জন্য, এটা আপনি ব্যাক পাবেন না। ওকে, তো আশা করি বুঝতে পারলাম। আপনি যদি এখন উইথড্র করতে চান আপনি সেলে করতে পারবেন, নিচে দেখেন অ্যারো বাটন দেওয়া আছে, ক্লিক করে অ্যাড্রেস দিয়ে উইথড্রল করে নিতে পারবেন বা ওয়ালেটে কনফার্ম করে। বাট আপনি যদি এখন উইথড্র করেন মাত্র 10% পাবেন, আর বাকি যে 90% সেটা আপনার বার্ন হয়ে যাবে, মানে আপনি এটার পাবেন না। ওকে, বাট আপনি যদি এখানে অপেক্ষা করেন তাহলে কী বলেছে দেখেন, উই উইল নোটিফাই ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত দ্রুত সম্ভব তারা আপনাকে নোটিফাই করবে হাউ টু উইথড্র ফুল অ্যামাউন্ট, এখান থেকে ফুল অ্যামাউন্ট আপনি কীভাবে উইথড্রল করবেন। দেখেন হাউ টু উইথড্র দ্য ফুল অ্যামাউন্ট,
আপনি ফুল অ্যামাউন্টে কীভাবে উইথড্রল করতে পারবেন তারা খুব শীঘ্রই সেটা আপনাকে জানাবে। ওকে, তো তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে বলতেছে। তো আই হোপ বুঝতে পারলাম আপনার এখন উইথড্রু করার কোনো দরকার নেই, জাস্ট আমি যেটা দেখাইলাম বোর্ড থেকে আপনি রিওয়ার্ড ক্লেম করেন, ড্যাশবোর্ডে ওয়ালেটটা কানেক্ট করে আপনি আপনার রিওয়ার্ডটা দেখেন। ওকে, দেন এতটুকু রেখে দেন, এখানে আবার নিচে অ্যারো বাটনে ক্লিক করার দরকার নেই, ক্যান্সেল করে দিবেন। এখন আনস্টেক করার কোনো প্রয়োজন নেই, উইথড্রু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি বোর্ড থেকে রিওয়ার্ডটা ক্লেম করেন। যখন হচ্ছে এখান থেকে ফুল অ্যামাউন্টে উইথড্রুয়াল আপডেট আসবে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো। তো আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অ্যাক্টিভ থাকেন, আপনাদেরকে আমি আপডেটটা দিয়ে দেবো। ওকে ওকে, তো এখানে আমি চলে আসলাম হচ্ছে বাইবিটে, ফিক্সড বাই টোকেন দেখেন প্রাইস, কালকে মোটামুটি ভালো ছিল, আজকে অনেকটা ডাউন। যদি আমি 96টা টোকেন পাই তাহলে এখানে $25, আর যদি 10% উইথড্রুয়াল করি মাত্র 69 টোকেন পাবো, যেটা হচ্ছে $2। তো অনেকে দেখলাম 500,000 ইভেন 9,000 টোকেন করে পাইছে, যদি 5,000 পাই তাহলে কিন্তু $183, 5,000 প্লাস অনেকে পেয়েছে। তো মোটামুটি ভালো প্রফিট হবে যারা হচ্ছে এখানে লিজেন্ডারি এনএফটিটা পাইছি। ওকে, তো এটা হচ্ছে বিষয়, আই হোপ বুঝতে পারলাম আপনি এখানে কেন এলিজেবল, কেন নট এলিজেবল, তাছাড়া কারা এখানে কী এনএফটি পাইছে। আর লাস্ট একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে যতগুলো এরকম গেম আছে, এই যে আপনার ক্যাটিজেন, মিমিফাই, সবগুলোতে লেভেল আপ করেন, লেভেল কম হলে রিওয়ার্ডও কম দিবে, ইভেন নট এলিজেবল করে দিবে। ওকে, তো এটা ছিল আজকের ভিডিও, আই হোপ বুঝতে পারলাম আপনি কীভাবে এই রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন বা কবে ক্লেম করতে পারবেন। ক্লেম করার সাথে সাথে আপনি সেল করে দিতে পারবেন যেহেতু এক্সচেঞ্জে লিস্টেড আছে। তো এখন জাস্ট আমি নেক্সট আপডেট দেওয়া পর্যন্ত আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকেন, আর বললেও কিন্তু আপনি বিটগেট বা আদার্স যে এক্সচেঞ্জ আছে বাইবিট, এগুলো থেকে ডিপোজিট অ্যাড্রেস দিয়ে ক্লেম করবেন না, আপনি মেটামাস্কের অ্যাড্রেস দিয়ে, ইথোরিয়াম অ্যাড্রেস দিয়ে ক্লেম করবেন। ওকে, তো এটা ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।